তো এই মুহূর্তে ব্রেকিং আপডেট সবার জন্য, তো এতদিন ধরে যে অপেক্ষায় আমরা ছিলাম যে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কয় প্রকাশিত হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে, তো সবার জন্য সুখবর, 2922 টোটাল শূন্য পদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো নবান্ন থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো এতদিন যে আমরা অপেক্ষায় ছিলাম, তো রাজ্য সরকার কবে অনুমোদন দিবে, তো নবান্ন থেকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। তো এখন নোটিফিকেশন প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো নবান্ন থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড গভর্নমেন্টস ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া 7111-02। তো যে ডেটে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 12/12/2022, তো নাম্বার দেওয়া রয়েছে। তারপর চলে আসছি বিস্তারিত। তো নোটিফিকেশন আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, দ্য স্টেট গভর্নমেন্ট সেট আপ বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে আউট দ্য স্টেট ভাইট নাম্বার। তো ভাইট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, ডেট 14/10/2020, রিড উইথ, তারপর নাম্বার রয়েছে, দেন ডেট 16/10/2020, টু প্রোভাইড গভর্নমেন্ট সার্ভিস ফ্রি অফ কস্ট অন অ্যান অনলাইন প্ল্যাটফর্ম। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিতি করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। www.bskwb.gov.in @doorsteps of the citizens। তো সম্পূর্ণ এখানে বাংলা সহায়তা কেন্দ্রের ডিটেলস রয়েছে, ফাইট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তারপর আপনাদের ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের সুবিধা দেওয়া হয় বাংলা সহায়তা কেন্দ্রে। তো অনলাইন প্ল্যাটফর্ম টোটালি আপনাদের রয়েছে। তো বাংলা সহায়তা কেন্দ্রের এখানে আপনাদের অফিসিয়াল সাইট রয়েছে। তো সব নাগরিকদের জন্যই বাড়ির পাশেই আপনাদের বিনামূল্যে অনলাইনে আপনাদের সুবিধা দেওয়া হয়। তো অনলাইনে সম্পূর্ণ যাবতীয় কাজ ফ্রি অফ কস্টে প্রদান করা হয়, ঠিক আছে, বাংলা সহায়তা কেন্দ্রে। তারপর চলে আসছি নেক্সটে। তো তারপর সেকেন্ড প্যারাতে আপনাদের যেটা এখানে বলা রয়েছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ফার্দার ডিসাইডেড টু সেট আপ অ্যাডিশনাল বাংলা সহায়তা কেন্দ্র ইন এরিয়াস নট ইয়েট সার্ভড উইথ বিএসকে অ্যাকর্ডিংলি। তো যেটা আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের স্টেট গভর্নমেন্ট, তো আমাদের রাজ্য সরকার ডিসাইড করেছে যে অ্যাডিশনাল বাংলা সহায়তা কেন্দ্র, তো অতিরিক্ত বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে। তো যেখানে আপনাদের এরিয়াস নট ইয়েট সার্ভড, তো যেখানে বর্তমানে পরিচালনা করা হচ্ছে না, পরিবেশন করা হচ্ছে না, ঠিক বর্তমানে যেখানে এখানে সার্ভ নেই, তো বাংলা সহায়তা কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন 1461 অ্যাডিশনাল বাংলা সহায়তা কেন্দ্র আর অ্যাপ্রুভড টু বি সেট আপ উইথ 2922 ডাটা এন্ট্রি অপারেটর ইন গ্রাম পঞ্চায়েত অফিস প্রেমিস অ্যান্ড ইন আদার আনসার্ভড এরিয়াস অ্যাজ নোটেড ইন অ্যানেক্সার 1 অ্যাক্রস দ্য স্টেট অ্যাজ পার এক্সিস্টিং টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো যেটা আপনাকে বলা রয়েছে 2922 টোটাল শূন্যপদ রয়েছে, 1461 টোটাল অ্যাডিশনাল বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে রাজ্যে। তো 1461 টোটাল বাংলা সহায়তা কেন্দ্র, তিন আপনাদের টোটাল আপনাদের 2922 টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে আপনাদের। তো আপনি 1461 আপনাদের যদি আপনাদের টোটাল বিএসকে কেন্দ্র গড়ে তোলা হয়, তো দুজন করে আপনাদের অপারেটর নিয়োগ করা হবে। তো আপনাদের টোটাল আপনাদের 2922, তো আপনাদের বিএসকে প্রতি আপনাদের দুজন করে অপারেটর নেওয়া হবে, সেই হিসেবে আপনাদের 2922 টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তো গ্রাম পঞ্চায়েত অফিস প্রেমিসে যেটা আপনাদের বলা রয়েছে, তো গ্রাম পঞ্চায়েত অফিসের আপনাদের প্রাঙ্গণে আপনাদের নিয়োগটি করা হবে। তো সম্পূর্ণ আপনাদের পঞ্চায়েতে নিয়োগ করা হবে এবার বাংলা সহায়তা কেন্দ্রে। তারপর এখানে আপনার সম্পূর্ণ এখানে ফিনান্স ডিপার্টমেন্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ তথ্য আপনার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার পর আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো আসলে বন্ধুরা খুবই ভালো খবর, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে 2922 টোটাল শূন্য পদে। তো এখনও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে বিস্তারিত কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, তো আশা করা যায় শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল সাইটে। তো আপনাদের WTL এর অফিসিয়াল সাইট ভিজিট করবেন অবশ্যই আপনারা, তো ওখানে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন WTL এর অফিসিয়াল সাইটে রয়েছে, ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তো এই সাইটে আসার পর কেরিয়ার অপশন রয়েছে, কেরিয়ার অপশনে আপনারা ক্লিক করবেন। তো কেরিয়ার অপশনে ক্লিক করার পর কারেন্ট ওপেনিং রয়েছে, তো কারেন্ট অপশন ওপেনিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সম্পূর্ণ জব ভ্যাকেন্সি ডিটেলস শো করবে। যখনই অফিসিয়াল সাইটে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় বাংলা সহায়তা কেন্দ্রে, তো সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।
তো বন্ধুরা আশা করা যায় এই মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। তো আশা করা যায় নতুন বছর জানুয়ারি মাস নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো নবান্ন থেকে সবুজ সংকেত অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখন বর্তমানে বিজ্ঞপ্তি বের হওয়ার পালা রয়েছে, তো আশা করা যায় খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, জানুয়ারি মাস নাগাদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এবার রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে সেটা কিন্তু বিস্তারিত এই নোটিশে বলা নেই। তো এর আগে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হয়েছিল বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে। এবার রিক্রুটমেন্ট নোটিফিকেশনে রিক্রুটমেন্ট প্রসেস কী থাকবে সেটা কিন্তু এখনও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো যদি এখন টাইপিং টেস্টের মাধ্যমে নেওয়া হয় কিংবা ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয় তো সেটা অবশ্যই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনার চ্যানেল ফলো রাখবেন, সম্পূর্ণ তথ্য আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো আশা করা যায় এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসে উচ্চমাধ্যমিক পাস, তো হায়ার সেকেন্ডারি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন।